না না, আমি কখনোই তাকে বন্দি জীবন থাকতে বলছি না। আমি চাচ্ছি যে আমাদের যে এই যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনটা আসলে কারোরই কামনা, এটা আমি কখনোই আমার ভালোবাসা মানুষকে দেখতে চাইনি এরকম জায়গায়। থার্ড পার্সনের প্রভাবেও আমি দূরে সরে গেছি। আমার আমার লক্ষ্যটা সবসময় একই ছিল। এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করব। আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে ফেলেছি যে একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন। আমি শিওর যে মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসে বা তার লাইফে আমার ইম্পর্টেন্স কতটা আছে। ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমে নি, বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই। যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না। মামুনের জন্য আমার ভালোবাসার কোনোদিনও কমতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি। ও এই 20 দিন যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি। আমি নিজে যাইনি একটা কারণে, কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি। রেগুলার ওর কিছু লাগবে কিনা বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা ওকে কে দেখতে গেছে, যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে, কমিউনিকেশন হয়েছে, আমি কিন্তু এই 20টা দিন বা যে কয়টা দিন সেই কয়টা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে, যেরকম দায়িত্ববোধটা সারা জীবন ছিল। আমি আপনার ইন্টারভিউটা তো দেখিনি, ওটা দেখে হয়তো বলতে পারতাম, বাট আমি যেটা দেখেছি যে ওর আম্মু ওকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে, এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। কারণ হচ্ছে যে এটা আমরা কখন, এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে, সেই জন্যেই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো, বদনজর না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়। যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, মানে আমি খুব ভালো ফিল করেছি এই এই ব্যাপারটা। জি, একতরফা ভালোবাসা মানে আমার জানা নাই, আমার আমার লাইফে একতরফা ভালোবাসা ছিল না কখনো। আপনি যেভাবে মামুনকে একতরফা ভালোবেসে যাচ্ছেন, কবিগুরু বলেছেন প্রেম মানে পাগলামি। আমার আমার মনে হয় ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না, এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দ্বিতরফাই ছিল, সবসময় দ্বিতরফা ছিল। এবং আমি আজকে যখন ওকে দেখেছি আমি আমি আজকেও ফিল করেছি যে এটা দুইতরফা ছিল। আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো যেটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না, তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথাটা বলছি। যেহেতু দুইতরফা ছিল, এপার ওপার ভালোবাসা খুব মিলন ছিল, তাহলে কেন এই ভালোবাসার মানুষকে আপনি জেল খাটালেন বা তার এই চুলগুলো কাটালেন? না না, এখানে আমি একটু অ্যাড করতে, সেটা কি তাহলে আপনার কোনো ভুল ছিল এই সম্পর্কে যে কারণে মামুন আপনার কাছে চলে গেল? আমি তো বলেইছি যে সবসময় যে এখানে একদম প্রথম কথা হচ্ছে যে আমি বা মামুন কেউই তো ভুলের ঊর্ধ্বে না। হয়তো থাকতে পারে যেটা আমি বুঝতে পারিনি, হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারিনি, কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি আছে এখানে, যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্সন, একজন বা একাধিক পার্সন। হ্যাঁ, তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি, আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না, আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই। এটা গ্রুপ অফ পিপল, আমরা জানি সিনেমায় ভিলেন থাকে, বাস্তবে লাভ স্টোরিতে ভিলেন থাকে না। আপনি কিন্তু ভুল কথা বললেন, আপনি যখন স্কুলে থাকতে প্রেম করেছেন আপনার মা বাবার কাছে বকা খেয়েছেন না, তখন তো তারা আপনার কাছে ভিলেনের মতোই লেগেছিল। আমি স্কুল লাইফে প্রেম ভালোবাসার জিনিসটা কি বুঝি নাই তখন। কি বলেন, আমরা তখন ফিট করব একটু রিকোয়েস্ট করব, একটু বলতেছেন যে আপনাদের এই পাগলামি তার কতদিন কন্টিনিউ, পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না বা এরকম ডেসপারেট হয় না হয়তো। যাই হোক, আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না, সেটা আমিও চাই না, মামুনও চায় না। আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা হ্যাপি থাকি, এটাই সবসময় চেয়েছি। তো এটা আর কি
মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে, মানে কি করবো আর বলেন। প্রেম মানে পাগলানো আমরা সবাই জানি, আমার কথা হচ্ছে প্রেম মানে পাগলানো, যত পাগলানো করো কর, বোকামি করো, আপনি কোনো বোকামি করে ফেললেন কি? হতে পারে আমি আমি বোকামি করে ফেলেছি বা মাউন বোকামি করে ফেলেছে, এটা হতে পারে, কারণ আমরা তো সবাই মানুষ আর আমরা আমাদের মধ্যে তো ইমোশন আছে, আবেগ আছে, তো এর মধ্যে হতে পারে, আমি একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি এরকম বলা। আচ্ছা আপা, বিচ মামুন জেলে নেওয়ার পরে তার চুল কেটে দিয়েছে, আমরা একটা ভিডিওতে দেখেছি তার শুটে আপনিও চুল কেটে ফেলেছেন, তার এটা কি সত্য কিনা? চুল কেটে ফেলেছি এটা তো দেখতেই পাচ্ছেন, চুল কেটেছেন কিন্তু মামুনের জন্য চুল কাটছেন। আচ্ছা এই কথাটার আমি ডাইরেক্ট উত্তর দিব না, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মামুনের চুলগুলো মামুনের যেরকম পছন্দ ছিল মামুনের চুলগুলো আমারও খুব পছন্দ ছিল, আর মামুনের মানে দুনিয়ার সবকিছু উল্টা পাল্টা হয়ে গেলে ওর চুলটা ঠিক থাকতে হবে, এবং ওইটার জন্য ও যত রকম যত্ন দরকার যত রকম কেয়ার দরকার সে করেছে, এবং আমিও তাকে করে দিয়েছি বা এনে দিয়েছি। একটা মানুষের উইকনেস যেখানে, হ্যাঁ আমার ভালোবাসার মানুষের উইকনেস যেখানে সেটা আমারও উইকনেস, তো ডেফিনেটলি আমি তো ওইটা একেবারেই মানতে পারি নাই, আমার এক্সট্রিম খারাপ লেগেছে, এক্সট্রিম কষ্ট লেগেছে। প্রশ্ন আবারও আসছে, এখন আর প্রফেশনাল প্রশ্ন না, একেবারে নরমাল প্রশ্ন, আমার প্রেম নিয়ে, প্রেম আসলে কত মহৎ বিষয়টা নিয়ে। তো মামুন তো জেলখানায় থেকেছে, জেলের ভাত কেমন হয় যারা গেছে তারাই জানে, বা তরকারি একেবারে অগোছলো রান্না বান্না, কিন্তু ফ্লোরেস ঘুমাইতে হয়, যে কদিন মামুন এভাবে ঘুমিয়েছে বা খেয়েছে, আপনিও কি মেঝেতে ঘুমিয়েছেন এভাবে খেয়েছেন? আচ্ছা এটা এটা আপনাকে একটা ভাই হিসেবে সত্যি কথা বলি, মামুন যেদিন থেকে মামুনকে কুমিল্লা থেকে নিয়ে আসা হলো, আপনারা হয়তো আমাকে দেখেননি, আমি সেদিন থেকেই পুলিশ স্টেশনে ছিলাম, আমি পুলিশ স্টেশনে ছিলাম যখন থেকে ওকে নিয়ে আসা হয়েছে, তখন থেকে ওর সাথে আমি দেখা করতে পারিনি, ওকে এক জায়গায় রাখা হয়েছে, আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে যেখানে দর্শনার্থীরা বা নর্মাল লোকরা দাঁড়াতে পারে। হ্যাঁ এই কথাটা একটা ভাই হিসেবে আপনার সাথে শেয়ার করছি যে আমি ওখানে ছিলাম, ও সারা রাত ছিল, আমি সারা রাত ছিলাম, জেলে তো আমার যাওয়ার অবস্থা, বাসাতে আমি ঘুমাই। সত্যি কথা আপনারা যদি আমাকে রাত দুইটা তিনটা সবসময় দেখবেন যে আমি অনলাইন আছি, কারণ হচ্ছে আমি ঘুমাই, আমি ঘুমাইনি, আমি কোনো কিছুই আজকে আপনাদের কারো ফোন ধরিনি, আপনাদের কারোর সাথে কোনো ইন্টারভিউ দিইনি, কারোর সাথে কোনো কথা বলতে আসিনি। আজকে ও যখন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে ও যখন আবার নর্মাল লাইফে আসছে, তখন কিন্তু আমি বলেছি যে আমি সবার সাথে কথা বলবো, কারণ আমার লাইফে না, মানে ও নর্মাল, মানে ও নর্মাল লাইফে এসেছে। হ্যাঁ তো তখনই আমি আপনাদের সাথে, কারণ আপনারাও কিন্তু আমার প্রিয় মানুষ, হ্যাঁ আপনাদেরকে আপনারা অনেকে ফোন করেছেন, মেসেজ করেছেন, আমি ওই অবস্থাতেই নাই যে আমি একটা মানুষের সাথে যে আমি ওইভাবে কথাগুলো বলি। আল্লাহ রহমতের চাইতে তো আপনি যদি, ঠিক আছে আল্লাহ রহমত অবশ্যই লাগবে, সেক্ষেত্রে আপনার দাওয়া হইলেই তো সে পরের দিনই হয়তো বা নর্মাল লাইফে চলে আসতে পারে, আমার অতটা জ্ঞান নেই, এবং আমাদের এখানে মনে হয় কিছু আইনগত জটিলতা আছে যেটা আমি বলতে পারছি না, আমি আসলে ক্লিয়ার না হয়ে এই ব্যাপারটা কথা বলতে পারবো না, এটার মধ্যে মনে হয় কিছু একটা জটিলতা আছে যেটা আমি জানি না বা আমার জানা নেই, এটা আমার লয়াররা বা মামুনের লয়াররা হয়তো আপনাকে ভালো করে বলতে পারবে, উনি হয়তো কালকে আপনাদেরকে বুঝিয়েছেন জিনিসটা, তো এটার মনে হয় একটা কিছু একটা প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। ভালোবাসা চিরজীবী হোক, অনেক সাংসারিক অবস্থাটা কেমন হবে, তো অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অত দূর কেউ যায় না, তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার, এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন হোক। আমরা চেষ্টা করেছি আসলে দুজনই, কিন্তু বললাম না যে পারিপার্শ্বিক অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে আমাদের দুজনেরই কন্ট্রোলের বাইরে চলে গেছে। তাহলে কি যে অনেকে বলছে, আমাদের
সেই জায়গায় ব্যাক করাতে চান কিনা? না না, আমি কখনোই তাকে বন্দি জীবন থাকতে বলছি না। আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি। এই যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনটা আসলে কারোরই কামনা না, এটা আমি কখনোই আমার ভালোবাসা মানুষকে দেখতে চাইনি এরকম জায়গায়। তো এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করব। আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে ফেলেছি যে একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন, আমি শিওর যে মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসে বা তার লাইফে আমার ইম্পর্টেন্স কতটা আছে। এটা আমার দুজনেরই হাতের বাইরে চলে গেছে, ওরও হাতের বাইরে চলে গেছে, আমারও হাতের বাইরে চলে গেছে। কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না। আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা আপনি হয়তো প্যারেন্টস এর হেল্প নেন। এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি, আমরা আসলে গার্জিয়ানদের কাছেও গিয়েছি, বন্ধু বান্ধবের কাছে গিয়েছি, অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি। কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে, মানে সলিউশন হওয়ার বদলে একেবারে হয়ে গেছে, আমাদের হাতের বাইরে চলে গেছে। ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমেনি, তো বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই। ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা নেওয়া হয়েছে। এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে, এটা যেহেতু আমাদের একজন দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছে, তারা আপনাদেরকে সুন্দরভাবে হয়তো বলতে পারবেন যদি যখন বলার সময় হবে। আর আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না। মামুনের জন্য আমার ভালোবাসার কোনোদিনও কমতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি। ও এই 20 দিন যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি, আমি নিজে যাইনি একটা কারণে, কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি, রেগুলার ওর কিছু লাগবে কিনা বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা ওকে কে দেখতে গেছে, যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে, কমিউনিকেশন হয়েছে, আমি কিন্তু এই 20টা দিন বা যে কয়টা দিন সেই কয়টা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে, যেরকম দায়িত্ববোধটা সারা জীবন ছিল। মানুষের সম্মান অর্জন করো এবং মনের শান্তি যেভাবে পাও সেভাবেই থাকো, তোমার জন্য আমার সবসময় দোয়া। এবং তোমার কোনো কাজে, কোনো বিপদে, কোনো ভালো সময়, কোনো খারাপ সময় তুমি যদি আমাকে ডাকো, তুমি নিজেও জানো যে আমি লাভ দিয়ে চলে যাব। ও নিজে বলছে তুমি তো লাভ দিয়ে চলে আসো। মামুনকে আমি যেটা নামে ডাকি এটা খুবই পার্সোনাল, এটা বলা যাবে না। বাবু নামে ডাকি।